628 রেজাল্টে কি খুশি হয়েছে? খুশি হয়েছি ঠিকই, কিন্তু হয়তো পরীক্ষা হলে হয়তো আরেকটু বেশি ভালো পেতাম, কারণ কি 9 এর যেটা প্রিপারেশন যে হিসেবে নিছিলাম। পর্ষদের ফলাফলে খুশি নয় ফয়সাল, পরীক্ষা হলে আরো ভালো ফলাফল হতো দাবিকৃতি ছাত্রের। প্রকাশিত হলো এবছরের মাধ্যমিকের ফলাফল, নবমের মার্কশিট, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে প্রকাশিত হলো এবছরের মাধ্যমিকের ফলাফল। মালদা চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের এবছর 662 নম্বর পেয়েছে মোহাম্মদ ফয়সাল মীর। তবে এই নম্বরে সে সন্তুষ্ট না, পরীক্ষা দিলে এর থেকে আরও ভালো নম্বর আশা করেছিলেন এই মেধাবী ছাত্র। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে এবছর বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষের মতামত নিয়েই এবছর পরীক্ষা বাতিল করা হয়েছিল। কিভাবে পরীক্ষার মূল্যায়ন হবে তাও জানিয়ে দেওয়া হয়েছিল আগেই। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষার ফল থেকে 50% করে নিয়ে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়। সেই অনুযায়ী আজ সকাল 9টায় মাধ্যমিকের ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। মালদা জেলার চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে এবছর 210 জন মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, 210 জন উত্তীর্ণ হয়েছেন। এদের মধ্যে 662 নম্বর পেয়েছে ওই স্কুলের ছাত্র ফয়সাল মীর, কিন্তু এই ফলাফলে সে খুশি নয়। পরীক্ষা দিলে এর থেকে ভালো ফলাফল আশা করেছিল বিদ্যালয়ের ছাত্র ফয়সাল মীর। তার বক্তব্য, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথম থেকেই ভালোভাবে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু পরীক্ষা দিতে পারিনি। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল ও দশম শ্রেণীর ইন্টারনাল পরীক্ষার ফল থেকে 50% করে নম্বর নিয়ে এই ফলাফল। পরীক্ষা দিলে এর থেকে আরেকটু ভালো ফলাফল করতে পারতাম, তবে এই রেজাল্টে মেধা ছাত্রছাত্রীদের সাথে আর অন্যান্য ছাত্রছাত্রীদের কোনো ফারাক এবার রইল না। ভবিষ্যতে ফয়সাল মীর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করতে চায়, কিন্তু তার এই প্রাপ্য নম্বরে আগামীতে স্বপ্ন পূরণ না হওয়ার দুশ্চিন্তা করছেন এই কৃতি ছাত্র। আমার নাম মোহাম্মদ ফয়সাল মীর, আমি চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনে দশম শ্রেণীর ছাত্র। আচ্ছা, আজকে তো মাধ্যমিকের ফলাফল হয়েছে। হ্যাঁ, কী দেখলে রেজাল্ট? রেজাল্ট যেটা দেখলাম, রেজাল্ট প্রত্যাশিতভাবে যেটা আশা করেছিলাম সেরকম আসেনি, এর থেকেও ভালো রেজাল্ট আশা করতাম। তোমার প্রাপ্ত নম্বর কত এবার? আমার প্রাপ্ত নম্বর এখন আমার 662। কী আশা করেছিলে? আমি এর থেকে ভালো আশা করেছিলাম। কেন? কারণ আমরা সেরকমভাবে প্রিপারেশন নিয়েছিলাম এবং মাধ্যমিকের সিলেবাস কমে যাওয়া এবং অধিক টাইম পাওয়ার জন্য আমরা আরও ভালো করে নিজেকে প্রিপেয়ার করেছিলাম, এবং আমরা এর থেকেও ভালো আশা করেছিলাম। আমরা হয়তো 670-75 এর থেকেও বেশি নাম্বার আশা করেছিলাম। আমি না, অনেকেই আশা করেছিল। কী দেখলে এবার রেজাল্টটা? এবার রেজাল্টে যেটা দেখতে পেলাম সেটা হলো যে নাম্বারে যেটা ডিফারেন্স হয় ভালো এবং খারাপ ছাত্রে, সেটা অনেকটা কমে গেছে এবং ভালো ছাত্রদের নাম্বারটা অনেকটা কাছাকাছি চলে এসেছে। নাম্বার ডিফারেন্সিয়েশনটা ভালো হয়নি এবং ভালো মতো সেটা মূল্যায়নও করা হয়নি। কী চাইছো আগামী দিনে? আগামী দিনে এই এটা এই রেজাল্টে খুশি আছে, কিন্তু তবে ক্লাস ইলেভেনটা হয়তো আর একটু বেটার প্রিপারেশন নেব, দেখা যাক। আচ্ছা, পর্ষদ বলেছে যারা খুশি নয় তারা কিন্তু পরীক্ষা দিতে পারে, কী বলবে? পরীক্ষা দিতে পারে, কিন্তু ঠিকই, কিন্তু এখন আমাদের 11 মোটামুটি কয়েক মাস পড়া হয়ে গেল, এখন পুনরায় আবার ক্লাস 10-এর সিলেবাস রপ্ত করে পরীক্ষা দেওয়াটা একটু ইয়ে হয়, কিন্তু মোটামুটি আমার এই নাম্বারটা ঠিকই আছে অবশ্য। মালদা থেকে উজির আলী, রিপোর্ট বঙ্গের বার্তা। এবার আপনার শহরে এসে গেছে হেলথ ওকে নার্সিং হোম। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। দক্ষিণ দিনাজপুর জেলার তথা আপনার প্রিয় শহর বুনিয়াদপুরের সর্ববৃহৎ মাল্টি স্পেশালিটি নার্সিং হোম এবং দক্ষিণ দিনাজপুর জেলার একমাত্র স্বাস্থ্যসাথী গ্রেড বি মান্যতাপ্রাপ্ত নার্সিং হোম হেলথ ওকে নার্সিং হোম। এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে চিকিৎসা ও অপারেশন মিলবে বিনামূল্যে। আমাদের ঠিকানা বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের যোগাযোগ নাম্বার 9775925446 অথবা 9143287928।